নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমি সুমিত্র আপনাদের সঙ্গে রয়েছি। সবচেয়ে বড় সমস্যাটা পৃথিবীতে কী বলুন তো? অর্থ থাকা আর না থাকা, এই দুটোর মধ্যে খুব তফাত আছে। মানে অর্থই সব, দন্তের সব, আর অর্থই সব, তালব সব। মানে অর্থ থাকলে আপনি সব পাবেন, আর অর্থ থা রাখলে সব হয়ে যাবেন আর কি, মানে একদম মৃত। এটা হাড়ে হাড়ে আমরা সবাই জানি। আমরা বলি অর্থ অনর্থের মূল, সব ভাটের কথা বলে লাভ নেই। তার কারণ হচ্ছে অর্থটা থাকলে আপনি সমস্ত কিছু থাকবে। তার কারণ আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন, যারা আপনার উপর নির্ভর করে চলেন, তাদের প্রত্যেকেরই কিন্তু অর্থটা আপনাকে রোজগার করে নিয়ে আসতে হয়। আপনি যেই, আপনি হাউস ওয়াইফ হন, আপনার একটা ভূমিকা রয়েছে, অর্থাৎ আপনার অর্থ যেটা আপনার পরিশ্রম, আপনি যে সারাক্ষণ ধরে করছেন সেই অর্থটা, সেই পরিশ্রমটা না থাকলে আপনার স্বামী হোক, স্ত্রী হোক, যিনি অর্থটা রোজগার করে নিয়েছে, তার জীবনটাও টিকবে না। অর্থাৎ অর্থটা থাকতে হবে, কমফোর্টেবল লাইফস্টাইল আমি বলি। বড়লোক নয়, আপনি যে জীবনযাত্রায় অভ্যস্ত সেই জীবনযাত্রার মানটা যেন ঠিক থাকে, তাহলে দেখবেন আপনার জীবনে অশান্তি কম। না থাকলেই সব, তালব সব, একদম খাটে ছড়ে চলে যাওয়ার মতন জীবন। আমাদের কাছে বারংবার মানে আমার সঙ্গে দেখা হয়, একটু জিজ্ঞাসা করো না গো, এত কিছু করছি, পয়সা কিছুতেই থাকছে না, ব্যাংক থেকে হু কোথা দিয়ে খরচা হচ্ছে তাই বুঝতে পারি না, দেখতেই পাই না চোখে, মানে পয়সাই দেখতে পাই না। আর কিছু জন বলেন যে এত পরিশ্রম করছি, আমার পরিশ্রমের বিনিময়ে টাকাই রোজগার করতে পারছি না, কী করবো, এই আমার এক্ষুনি টাকার দরকার, যেটা মধ্যবিত্ত সমাজে হয়, এই আমার এই ছেলেমেয়ের স্কুলের জন্য এক্ষুনি টাকা দরকার, এই দেখো বৃদ্ধ বাবা মার জন্য চিকিৎসার টাকা দরকার। অর্থাৎ টাকাটা ক্রমাগত জেনারেট করতে হয়, ছাপাতে তো আর পারবেন না। তাহলে এটা জেনে নিতে হবে আপনার ভাগ্যের মধ্যে অর্থটা আছে কি না। তো সেটা জানার জন্য বেস্ট মানুষকে, যিনি নিজে খ্যাতির চূড়ায় বসে রয়েছেন, এমন খ্যাতি যে তার খ্যাতি পশ্চিমবঙ্গ ছাড়িয়ে, ভারতবর্ষের মাটি ছাড়িয়ে, বিদেশের মাটি থেকে তাকে ডক্টরেট এনে দিয়েছে, এটা আপনারা জেনে গেছেন। ডক্টর অফ ফিলোসফি পেয়েছেন একটা বিখ্যাত বিদেশি ইউনিভার্সিটি, সেখান থেকে তাকে ডক্টরেট দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? তার সাবজেক্টের জন্য, অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তুশাস্ত্রের ওপরে তার কর্মের স্বীকৃতিস্বরূপ। আমি বললাম খ্যাতির একদম শীর্ষ সুরায় বসে রয়েছে। ঠিক সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে কমনওয়েলথ ভোকেশনাল ইউনিভার্সিটি, অত্যন্ত বিখ্যাত, যারা বিভিন্ন কর্মের মানুষকে তাদের কর্মযোগ্যতার জন্য স্বীকৃতি প্রদান করেন, সেইখান থেকে পেয়েছেন। তার মানে আমি বললাম তার কর্মটা সঠিক জায়গায় হয়েছে বলে সঠিক সম্মান তিনি পেতে শুরু করে দিয়েছেন। এর কদিন আগেও থাইল্যান্ড থেকে একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, আপনারা জানেন। তিনি আমাদের সঙ্গে রয়েছেন, যিনি জ্যোতিষটা, তার ধ্যান, জ্ঞান, স্বপ্ন। তাকে জিজ্ঞাসা করব অর্থ কী করলে থাকে, আমারও খুব দরকার আপনাদের সঙ্গে জানার। নমস্কার। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আমার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, আর সেই সঙ্গে গুরুজনের স্থানীয় মাসিমা মেসোমশাই, আপনাদের জন্য জয়ন্তর তরফ থেকে রইল শ্রদ্ধা প্রণাম। সঙ্গে আমার স্টুডিও টেকনিশিয়ান ভাই এবং চ্যানেল কর্তৃপক্ষকে জানাই আন্তরিক শুভেচ্ছা। পাশে রয়েছে সৌমিত্র ভাই। খুব ভাইটাল সাবজেক্ট, কারণ আজকে সারা পৃথিবী এই অর্থের জন্য দৌড়াচ্ছে। একটা দেশ বলছে আমার ডলারে ভ্যালুয়েশন আইএনআরে কনভার্ট করলে 64 টাকা, আরেকটা দেশ বলছে আমার ডলার কনভার্ট করলে আইএনআরে 48 রুপিস, মানে সিঙ্গাপুর আর ইউএসএ বললাম, একদম ঠিক আছে। তা আজকে তাহলে তুমি দুবাই যাচ্ছো, ওটা হচ্ছে ইউরো যাচ্ছো, অর্থাৎ ইউকে যাচ্ছো, হ্যাঁ, বাহরিনে যদি যাও, মানে আইএনআর 185 টাকা ইজ ইকুয়াল টু 1। তুমি তো সারা পৃথিবী জুড়ে এখন রাজত্ব করে বাহরিনে আর কি, একদম, হ্যাঁ, আমাদের 185 টাকা দিলে তোমাকে সোজা কথা ওদের দেশের 1 টাকা দেওয়া হবে, 1 টাকা, ঠিক আছে, হ্যাঁ, দিনার আর কি। তা যাই হোক, আজকে খুব একটা ভাস সাবজেক্ট। আর একটা কথা হচ্ছে কি, সারা পৃথিবী আজকে এর উপরে কিন্তু, মানে ফিনান্সিয়াল ক্যাটাগরির উপরে কিন্তু দেশের মান নির্ভর করছে, ঠিক তাই, যেটা আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে কিন্তু মুদ্রাস্ফীতি চলছে, রাইট, মুদ্রাস্ফীতি চলছে, এবং আমাদের ইকোনমিক্যাল গ্রোথটাও তো নেবে গেছে অনেকটা কয়েক বছরে। যাই হোক, তাহলে আজকে ফিনান্স নিয়ে আলোচনা। ফিনান্স এবং শুধু তাই না, মানে অর্থের ভূমিকা, জীবনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে অর্থের, সেই অর্থের ভূমিকার জায়গাটা থেকে তুমি একটু কথা শুরু। দেখো, যদি কারক গ্রহ হিসেবে বলি তাহলে শুক্র আর শনি। শুক্র হচ্ছে গিয়ে দ্বিতীয় এবং সপ্তম পতি, মানে হচ্ছে গিয়ে জোডিয়াক ধরে বলছি, আর দশম একাদশ পতি কিন্তু শনি। শনি থেকে কি আসছে? কলকারখানা। আর শুক্র থেকে কি আসছে? ব্যবসা। শুক্র থেকে হার্ড ক্যাশ, ট্রেজারি। শনি হচ্ছে কর্মকারক গ্রহ, কর্ম না করলে ইন্ডাস্ট্রি হবে না, কর্ম না করলে ইন্ডাস্ট্রি টিকবে না, কর্ম ছাড়া ইন্ডাস্ট্রি দাঁড়াবে না। ইন্ডাস্ট্রি যে রাজ্যে কম বেশি, মানে কম হবে,
সেই রাজ্যের আর্থিক উন্নতি হবে না। যে দেশে আর্থিক কাঠামো যদি তৈরি করতে হয়, তাহলে ফিনান্সিয়াল সাবজেক্টটাকে তৈরি করতে গেলে আগে কিন্তু শনিকে আনতে হবে, মানে কলকারখানা মাস্ট, কর্মটাকে সৃষ্টি করবে কে? শনি। অতএব এখানে শনির ফার্স্ট ভূমিকা আসছে। আমি পুরো মন্ডল নিয়ে বলছি, অল ওয়ার্ল্ড নিয়ে আমি কথা বলছি, একদম একদম সারা পৃথিবী জুড়ে। তাহলে সেখানে ব্যাপার হচ্ছে শনির একটা কারকতা রয়েছে, আর শুক্রকে অবশ্যই দেখতে হবে। তাহলে এই আর্থিক জায়গাটাকে তৈরি করতে গেলে প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে কিছু কিছু বিভিন্ন ধরনের গণনা আছে। এক একটা রাজ্যের জন্য এক একটা রাশি নির্ভর করে, দেশের জন্য আরেকটা রাশি নির্ভর করে। এইভাবে কিন্তু একটা বিচার আমাদের মান্ডান শাস্ত্রে হয়ে থাকে। এইবারে আমি তোমাকে জানবো যে কিছু কিছু মানুষ আছেন, আমি তোমাকে নাম বলেই বলতে পারি, যারা একদম জীবনের ডাউন ট্রোডেন গ্রাউন্ড লেভেল থেকে, তৃণমূল স্তর থেকে, তারা আজকে পৃথিবীর শ্রেষ্ঠ কর্মবীর হয়ে তারা ধনী হয়েছেন কর্মের মাধ্যমে, মানে ফাটকা পয়সায় নয়, কর্মের মাধ্যমে। আমি তোমাকে বলতে পারি আমাদের দেশে যদি বলো ধীরুভাই আম্বানি একটা রোল মডেল ইন ফাইন্যান্স, একদম একটা মানুষ একদম জিরো থেকে উঠে ভারতবর্ষের শ্রেষ্ঠতম তার ফাইন্যান্সটাকে নিয়ে গেছেন। শুধু তিনি ডেভেলপ করেননি, দেশকেও সঙ্গে সঙ্গে ডেভেলপ করেন। অবশ্যই অবশ্যই। এবং আমি আর একটা নাম বলতে পারি, আপনারা সবাই জানেন বিল গেটস। এই যে মানুষগুলো আজকে বলো, তারা তাদের কর্মটাকে তুলে নিয়ে গেছে। আমাকে বলো এই জায়গাটা, এদের এদের অবস্থানটা বলো, তারপরে আমি অন্য কথায় আসবো। আমি প্রথমেই একটা কথা তোমায় বলি, তুমি যখন ধীরুভাই অম্বানির কথা বললে, তাহলে ধীরুভাই অম্বানির লগ্ন রাশি কি জানো? সেটা হচ্ছে গিয়ে মেষ রাশি, মেষ লগ্ন, ধনু রাশি, পূর্বসারা নক্ষত্র, নরগণ। আচ্ছা, এটা হয়তো তুমি জানতে না? না, একদমই জানতাম। মানে মেষ লগ্ন, ধনু রাশি, পূর্বসারা নক্ষত্র, নরগণ। আমি খালি লগ্ন রাশি দিয়ে বিচারটা ভেঙে দিচ্ছি। তাহলে চন্দ্রকার নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে, তাহলে মেষ লগ্ন, লগ্ন মানে ধীরুভাই আম্বানি মানে দেহ, দ্বিতীয় সপ্তম পতি নক্ষত্রে, চতুর্থ পতি চন্দ্র মানে মনটাও ছিল নবমে, তার জন্মগত টার্গেটই ছিল কিন্তু তিনি ব্যবসা করেই জীবনে বড় হবেন। কারণ মেষ লগ্নের পরিপ্রেক্ষিতে চতুর্থ পতি চন্দ্র নবমে বৃহস্পতির ঘরে, শুক্রের দশায় জন্ম, নরগণ। তাহলে মেষ লগ্ন ধনু রাশি, ইন বন টার্গেট ছিল তার বিজনেস, মন থেকে ভালোবেসেছিল, এবং সেখানে কিন্তু তার পৈতৃক সাহায্য পাবে, বিকজ 279 পিতার সহযোগিতাও পাবে। আচ্ছা 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 আচ্ছা, এটা কিন্তু বুঝতে হবে। বিল গেটস এর যদি বলো, তাহলে হচ্ছে কি, বিল গেটস এর ছিল মিথুন লগ্ন এবং মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। মিথুন রাশি না, মিথুন লগ্ন, লগ্ন আর মীন রাশি, আচ্ছা, এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র মানে শনির দশায় জন্ম। প্রথম জীবনে স্ট্রাগল করলো, মিডিল ইয়ে মানে মিডিল এজ থেকে সাকসেস, সাকসেস, সাকসেস অ্যান্ড সাকসেস। আচ্ছা, প্ল্যানেট পজিশন কথা বলে, শনি কিন্তু মাঝ বয়সের পরে দিয়ে থাকে। হ্যাঁ, শনি এটা একটা অদ্ভুত অদ্ভুত ক্যারেক্টার। 36 প্রথমে আপনাকে ডিলে করতে করতে শনি মারে না, কিন্তু না, ডিলে করতে করতে কোন ঠাসা করে দিল যখন আপনার ভালো সময়। তো অনেকেই ভাবছেন যে অন্তত কি সব বলছেন, লগ্ন রাশি নক্ষত্র নরগণ ইত্যাদি সব বার করে। হ্যাঁ দাদা, বার করে বসে আছে, একদম একদম। আমি এক ধার থেকে বলতে পারি, কুমার শানু থেকে, মিটিন চক্রবর্তী থেকে, বড় বড় ভিভিআইপি মিনিস্টার লেভেলে যারা আছেন, সব ডেট অফ বার্থ আছে আমার কাছে। তার কারণে সাকসেসফুল মানুষের এটা দেখতে হয়, তো জয়ন্ত যেটা করে, যারা সাকসেস কেন পেল এই লোক, এমনকি পশ্চিমবঙ্গে যদি বড় বড় মাথা বলেন, তাদেরও ডেট অফ বার্থ আমার কাছে। এক্স্যাক্টলি, বড় বড় গায়ক যদি বলেন আছে, যেটা বলবেন সেটাই আছে, আর্টিস্টদের আছে, সব আছে, ফিল্ম আর্টিস্টদের। তো আমি একটা জিনিস সেটাই বলি, সোনায় উত্তম কুমার থেকে, কুমার শানু থেকে, মিটিন চক্রবর্তী থেকে বলে যান, বাপি লাইডি থেকে বলে দেবো। মানে শনি আটকাতে 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 আটকালো, কিন্তু যখন দিতে শুরু করবে, একটু ছাড়ছি না, পুরুর একদম পুরুর করে দেবে। মারাত্মক, দুজনের নামই যা নিয়েছি আমরা, আমাদের এখন বলতে পারা যায়, মানে ফিনান্স নিয়ে যেহেতু আমাদের প্রোগ্রামটা, শুধু অর্থ অর্থ কিসে আসে, মানে বাণিজ্য বসতি লক্ষ্মী, তাহলে ধীরুভাই আম্বানি কি? মেষ লগ্ন, ধনুরাশি, পূর্বসারা নক্ষত্র, নরগণ। একটু যারা জ্যোতিষ ভাব ক্যালকুলেশন জানেন, জন্মকালীন 279 কানেকশন হয়ে গেছে, চন্দ্রদাক সেই শুক্রের নক্ষত্র, একটু আগেই বলছিলাম ট্রেজারি, ইন বন চার্টে তার কিন্তু ব্যবসায়ী মেন্টালিটি, কিন্তু জনগণকে কিছু পাইয়ে তারপরে ওনার পাওয়ার ব্যাপারটা আছে, যার জন্য উনি এত জনগণকে অন্ন রুটি জোগাড় করে দিতে পারছেন, ধীরুভাই আম্বানি। খুব গর্ব, আমি তার চার্টকে নিয়ে রিসার্চ করলাম, আর মাঝে মধ্যে আমাকে বোম্বে যেতেই হয় আপনাকে জানান, এবং বোম্বে বলতে পারেন আমার পারমানেন্ট রেসিডেন্স ওখানেও রয়েছে, একদম আমিও বোম্বের বাসিন্দা। তো আর এদিকে বিল গেটস যদি বলি, মিথুন লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শনির দশায় জন্ম। ফিনান্স নিয়ে কথা বললে তাহলে তো এই দুটো মানে মুখ্য প্রধান ব্যক্তির কথা তো বলতেই হয়, আমি মনে করি এর আগে আর এখন কিছু নেই। এইবারে বলো যে এই যে বলছে, এইটা হচ্ছে সাধারণ সব মানুষের, দাদা কিছুতেই না রোজগার হচ্ছে না, হলো থাকছে না। আগে দেখতে হবে সার্ভিস করছেন না বিজনেস করছেন, যদি ব্যবসা করেন তাহলে সেভেন্থ লর্ড ফার্স্ট কাউন্সেলিং, তবে ফিফথ দেখতে হবে
থার্ড দেখতে হবে, আর সেই সঙ্গে কি দেখতে হবে, আপনার লগ্নকেও দেখতে হবে, লগ্নটাকেও দেখতে হবে। হ্যাঁ, কানেকশন যদি বলেন তাহলে 1+10+7+5+3, এতগুলো হাউসকে ক্যালকুলেশন করে বিজনেস ডেভেলপ করে দিতে হবে। 7 কেন নিয়ে আসলাম, ফার্স্ট বিজনেস, 1 মানে আপনি দৌড়াচ্ছেন কিনা, 10 মানে মান পেলেন কিনা, থার্ড হচ্ছে গিয়ে 7 & 9 ব্যবসার ভাগ্য, 5th হচ্ছে গিয়ে কর্মে মানে ব্যবসার সাকসেস। ঠিক তাই, আবার 8th হাউসকে দেখতে হবে, 8th হাউসকে দেখতে হবে, ব্যবসার অর্থ, ও থার্ড হচ্ছে গিয়ে ব্যবসার ভাগ্য, ব্যবসার অর্থ মানে ক্যাপিটালটাকে দেখতে হবে এবং তার ফিউচারটাকে দেখতে হবে, কর্মের একাদশ, কর্মের একাদশ, কোন হাউসটাকে ছাড়বেন। আচ্ছা, অষ্টমপতি ধনস্থানে থাকলে মৃত ব্যক্তির সম্পত্তিতে বড় লোক, যাওয়ার সময় দিয়ে গেছে, দ্বাদশপতি দ্বিতীয় থাকলে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসে বড় লোক, ছোট কাকার টাকায় বড় লোক, আপনি ছোট কাকার টাকা জয়েন তো পারেও বটে, টুয়েলথ লর্ড আপনার সেকেন্ড হাউসে, ছোট কাকা সাপোর্ট দেবে ফিনান্সিয়াল আপনাকে। দশমপতি ধনস্থানে থাকলে বাবার টাকায় বড় লোক আপনি, অষ্টমপতি দ্বিতীয় থাকলে স্ত্রীর টাকায় বড় লোক, ফোর্থ লর্ড দ্বিতীয় থাকলে শ্বশুরের টাকায় বড় লোক আপনি। আচ্ছা, একাদশপতি দ্বিতীয় থাকলে শাশুড়ির টাকায় বড় লোক, আর দশমপতি কেতুযুক্ত হয়ে দ্বিতীয় থাকলে আপনার শালির টাকায় আপনি বড় লোক। শালির টাকা, এটা এটা কিন্তু কেতু বলেছি, আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান, আপনার জীবনের যে কোনো সমস্যা, বিদ্যা বিবাহ ব্যবসা বাস্তুদোষ মামলা মোকদ্দমা ইত্যাদি সকল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষার্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে। আপনারা ওনাকে পাবেন গড়িয়াহাট, হাওড়া, কেষ্টপুর, চন্দননগর, বর্ধমান, শিলিগুড়ি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, টাটা জামশেদপুর, দিল্লি, মুম্বাই, গোয়া, পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, শিলং, ব্যাঙ্গালোর, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, ভুবনেশ্বর ও চেন্নাইতে। অগ্রিম ফোনে বুকিং করুন এই নাম্বারে 0983133803, 0933931417, 0943258328, এছাড়াও আপনারা গ্র্যান্ড মাস্টার কুষ্টি, গাছ কুষ্টি অথবা ডিএপি কুষ্টির জন্য যোগাযোগ করুন 0943258328-এ। আপনি লগ অন করুন www.joyantoshastri.com-এ, আপনি মেল করতে পারেন contact@joyantoshastri.com। পথ আমাদের কোথায় নিয়ে যায় সেটা আমরা বলতে পারি না, তবে সেই পথ চলা সঠিকভাবে নির্ণয় করে দিলে সেই চলার মসৃণতা বেড়ে যায়। জীবনে সমস্যায় ভুগছেন, শিক্ষায় বাধা, কর্মে নেই কোনো উন্নতি, বিবাহে বিপত্তি, নাকি পারিবারিক সমস্যা, সমস্যা যাই হোক না কেন তার সমাধানের একটাই নাম জয়ন্ত শাস্ত্রী। এটা হতেই হয়, পার্ট অফ প্রফেশন, কিছু করার নেই। মানে ও যখন হরোস্কোপ পড়ে, আমি দেখেছি, আমি নিজে দেখেছি, একদম আমরা যেরকমভাবে ছবি দেখি বা আয়নায় মুখ দেখি, ও প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ দেখতে পায়, আপনাকে একদম দেখতে পায়। জয়ন্ত শাস্ত্রীর হরোস্কোপ পড়াটা কিন্তু আমি দেখেছি অন্যদের কাছে এটা শিক্ষণীয়। ও যে ভাবগত দিক থেকে অ্যানালিসিস শুরু করে, আমি বহুদিন ধরে মিডিয়াতে আপনারা দেখছেন, আমি বহু মানুষের সঙ্গে করেছি, কিন্তু ওইভাবে ওই অ্যাঙ্গেল থেকে বিচার করতে দেখিনি কখনো না। ও অ্যাবসলিউটলি সবাই যেটা বৃহস্পতি ধরে বিচার করে, ও সেই কাজটাই হয়তো শুক্র ধরে বিচারটা শুরু করলো। 3 আর 7 ম্যালিফিক হয়ে গেছে, এক্স্যাক্ট। থার্ড হচ্ছে কি কন্ট্যাক্ট অ্যান্ড লেবার, 7th হচ্ছে কি আপনার ক্লায়েন্ট অ্যান্ড কাস্টমার। নক্ষত্র সাপোর্ট আছে, আলটিমেট 6টা প্রতিকার, সাপোর্ট দিন দেখুন অর্ডার বেড়ে গেছে, ঠিক বেড়ে গেছে, 3 আর 7 ভাগ্যটা আপনাকে। থার্ড হচ্ছে কি কন্ট্যাক্ট, থার্ড হচ্ছে কি মাই স্টাফ, মাই সাবঅর্ডিনেট, 7th হচ্ছে কি মাই ক্লায়েন্ট, একদম। নক্ষত্র সাপোর্ট আছে, প্রতিকার করুন, গ্যারেন্টি চ্যালেঞ্জ, লিখিত গ্যারেন্টি, কাজ হবেই হবে। এই যে জায়গাটা বলছে, অর্থাৎ আপনাকে আপনার ভাগ্যটা জানতে হবে, তবেই কিন্তু আপনি কাজটা করতে পারবেন। ডিএপি পারমিট করে গেছে, আপনি তো জানেন না, আপনার কাছে সাপোর্ট নেই, লোহায় জং পড়েছে, তাকে আবার ক্রাসিন তেল দিয়ে ওয়াশ করে তেল রংটা করতে হবে, তো
একদম, তা নাহলে তো মেশিনটাই উবড়ে যাবে একদম। তাহলে 37 ম্যালিফিক জন্মকালীন নক্ষত্র সাপোর্ট আছে, প্রতিকার করলেন দু মাস আড়াই মাস বাদে এসে বললেন যন্ত্রদা 65% ভালো আছি, তাহলে আরও দিন যাবে আরও ভালো হবেন, কেন যন্ত্রদার সিম কার্ড চেঞ্জ হয় না। এগুলো আমার রিসার্চ পর মানে চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ আর গ্যারেন্টি, লিখিত গ্যারেন্টি দেবো, কিন্তু নক্ষত্র সাপোর্টে চাই, তবেই আলটিমেট সিক্স। তার জন্য কি করতে হবে, ফার্স্টে বিচারটা করতে হবে, ভাগ্য রেখে যান। ডাক্তারের কাছে গেলেন না, ডাক্তারকে ফোনে বললেন মাথা যন্ত্রণা করছে, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্য করতে পারে, আবার মাথা দেখা গেল আপনার হয়তো টিউমার হয়েছে, তাহলে স্ক্যান না করলে কি করে ধরা পড়বে। একদম ঠিক তাই, বিচারটা আগে করতে হবে। হ্যাঁ বলবেন যন্ত্রদা আমাদের ডেট অফ বার্থ নেই, আমরা কি যাবো, অবশ্যই আসুন। তার জন্য শাশুড়ারি পামিষ্টি বিচার, সংখ্যাহরি সন্তানের থেকে বাবার বিচার, ওয়াইফের থেকে স্বামীর বিচার, মায়ের থেকে সন্তানের বিচার, 84 প্রকার বিচার পদ্ধতি আছে। অতএব ডেট অফ বার্থ যাদের নেই কোনো চিন্তা নেই, যাদের আছে তো নিয়ে আসতে পারেন, যদি না থাকেন প্রশ্ন গণনা ফলাদেশ প্রেডিকশন সবই পাবেন। ঠিক তাই, এবং আমি বলি যে এই এই প্রেডিকশন ফলাদেশ পাওয়ার জন্য আপনারা সরাসরি একটু যোগাযোগ করুন না, জীবনের গুড অপশান থমকে যাবেন না, জানেন তো পুঁচকে একটা জীবন, ওয়ান স্লিপ টু অ্যানাদার স্লিপের মধ্যেখানে একটুখানি পোর্শন জেগে থাকি, ও যেটা বলে যতখানি জেগে থাকি অ্যাক্টিভলি জেগে থাকুন, প্রত্যেকটা মিনিটকে কাজে লাগান, যাতে আপনার সময়টা জীবনের যেটুখানি দিয়েছেন ওপরওয়ালা, যাকেই আপনি বিশ্বাস করেন, খোদা বলুন, ঈশ্বর বলুন, ক্রাইস্ট বলুন, গড বলুন, যাকে বিশ্বাস করেন, তিনি আপনাকে একটা ছোট্ট সময় দিয়ে পাঠিয়েছেন, আটকাতে পারবেন না, সময়টা শেষ হয়ে গেলে আটকাতে পারবেন না, আর কিনতেও পাবেন না, কিনতেও পাবেন বাজারেও কিনতে পাবেন না, চশমাটা ভেঙে গেলে কিনতে পাবেন, মোবাইলটা হারিয়ে গেলে আগামীকাল কিনতে পারবেন, টিভিটা খারাপ হলে ফেলে দিয়ে নতুন আনতে পারবেন, কিন্তু 1440 মিনিট মানে একদিন চলে গেল, আর 43,200 মিনিট চলে যাওয়া মানে এক মাস চলে গেল, এটা কিন্তু 100 কোটি টাকার বিনিময়ে বাজারে কিনতে পারবেন না। ঠিক, অর্থাৎ সময়টাকে কীভাবে আপনি ইউটিলাইজ করবেন, দ্যাট ইজ ইউর ওন ম্যাটার। আমাদের সঙ্গে দেখা হতে পারে খ্রিস্টপুর, গড়িয়াহাট, হাওড়া, চন্দননগর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, রানীগঞ্জ এবং শিলিগুড়ি, এতগুলো জায়গায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আমাদের ইন্ডিয়ার মধ্যে আমরা পাই। টাটা জামশেদপুর, ভুবনেশ্বর, আগরতলা, গৌহাটি, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, গোয়া, হায়দ্রাবাদ, পুনা, সুরাট, বরোদা এবং আহমেদাবাদ, এতগুলো জায়গায়। বিদেশের মাটিতে নিয়মিতভাবে পাই দুবাই, যেটা ভীষণ জনপ্রিয় চেম্বার, ব্যাংকক আরেকটা জনপ্রিয়তম চেম্বার, সিঙ্গাপুর, এছাড়াও ইউএসএতে পাই আমরা, এবং লন্ডনে ইউকেতে পাই, এবং ঢাকা তো নিয়মিতভাবে এখন প্রায় মাসে কয়েকবার ওকে যেতে হয় ঢাকার জন্য। তো এতগুলো জায়গায় আমরা পাই, কবে কোথায় কখন পাওয়া যাবে, www.jayantashastri.com এ আমরা আসুন, এখানে আপনারা দেখতে পাবেন কবে কোথায় জয়ন্ত শাস্ত্রী কোন চেম্বারে অ্যাভেলেবেল, সেই অনুযায়ী আপনারা নেটেই বুকিং করুন, নেটেই আপনারা আফটার দ্য পেমেন্ট কনফার্মেশন পেয়ে যাবেন নেটে যে আপনাদের বুকিংটা কনফার্ম হয়ে গেল। এবং এছাড়াও এখানে লিংক দেওয়া আছে, এছাড়াও মোবাইলে আপনি আলাদা করে ডাউনলোড করুন আপনাদের ফোনে জয়ন্ত শাস্ত্রী যে অ্যাপটি তৈরি করেছে, প্রথমবার আমাদের এখানকার কোনো জ্যোতিষী অর্থাৎ বাংলার কোনো জ্যোতিষী তিনি কিন্তু এই অ্যাপ তৈরি করেছেন, এবং এই অ্যাপটা ইন্টারন্যাশনালি পৃথিবীর যেখানেই থাকুন আপনি এই অ্যাপটাকে ডাউনলোড করুন, অ্যাপ থেকেও কিন্তু আপনি সেম কাজগুলো করতে পারবেন, এবং এখানে একটা দৈনিক রাশিফলেরও ব্যবস্থা রয়েছে, সেটা দেখার জন্য আপনি প্রত্যেক দিন কিন্তু এই জয়ন্ত শাস্ত্রী অ্যাপটা ব্যবহার করুন, আপনার দিনটা কেমন যাবে সেটাও কিন্তু অ্যাডভান্সে আপনি জানতে পারবেন। এছাড়াও আমাদের দেখুন স্ক্রলে নাম্বার যাচ্ছে তিনটে, এগুলো হেল্পলাইন নাম্বার, এই নাম্বারেও আপনারা ফোনে আপনাদের বুকিং করতে পারেন, আমাদের একটা যাচ্ছে 9432583258, আর একটা হচ্ছে 9831338083, আর একটা হচ্ছে 9339314617, এতগুলো নাম্বার আমাদের সঙ্গে রয়েছে, যে কোনো নাম্বারে আপনারা ফোন করুন, আপনারা অ্যাপ মাধ্যমে যোগাযোগ করুন, আপনারা ওয়েবসাইটে যোগাযোগ করুন, এছাড়াও ওভার দ্য ফোন দূরে যারা আছেন তারা হয়তো যোগাযোগ করতে পারছেন না, আসতে পারছেন না, কথা বলাটা খুব জরুরি, আপনাদের জন্য সরাসরি ফোন কলে আপনি কথা বলতে পারবেন, ওভার দ্য ফোন কনসালটেন্সি 9432583258 এই নাম্বারে ফোন করে আপনি একটু জেনে নিন শর্তাবলীগুলো, তারপর আপনি কথা বলতে পারবেন। এছাড়া আপনাদের একটা বারংবার বলি, সারা পৃথিবীর অনেকটা অংশ জুড়ে অনুষ্ঠান দেখেন, ফোনটা করবেন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম সকাল 10টা থেকে রাত 10টা, এই সময়টা খোলা থাকে লাইনটা, আপনারা ব্যবহার করুন, বলুন, বুকিং করুন, আমাদের বন্ধুরা আপনাদের সাপোর্ট দেবে, আর আপনাদের তো জানাই হয়ে গেছে রাত 12টা একটি নিউজ চ্যানেল, রাত 12:30 আরেকটা জনপ্রিয়তম নিউজ চ্যানেলে আমরা দেখতে পাই, এবং বৃহস্পতি, শুক্র এবং শনি এই তিন দিন, উইকেন্ডসের এই তিন দিন আমরা দেখতে পাই জয়ন্ত শাস্ত্রীকে একটু বিনোদনমূলক একটি চ্যানেলে আপনারা দেখতে পাবেন রাত 1টার সময়।
আমাদের জন্য আবার আবার খুশির খবর। কিছুদিন আগেই আপনারা জানেন জয়ন্ত শাস্ত্রী পিএইচডি উপাধিতে ভূষিত হয়েছেন, তার ছবি আপনারা দেখেছেন, এবং এইবারে আরও একটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তার হাতে পেলেন। ডক্টর জয়ন্তা রায় চৌধুরী, শি হ্যাজ বিন ডক্টর অফ লিটারেচার, অ্যাস্ট্রোলজি এন্ড বাস্তুশাস্ত্র অ্যান্ড ইজ এ গোল্ড মেডেলিস্ট অ্যাগেইন। তিনি সম্মান পেলেন নর্থ আমেরিকার সেই বিখ্যাত বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে, তাকে ডক্টরেট অফ লিটারেচার দেওয়া হয়েছে তার কর্মের স্বীকৃতি স্বরূপ, অর্থাৎ অ্যাস্ট্রোলজি এবং বাস্তুশাস্ত্রে তার কর্মের স্বীকৃতিতে তিনি পেয়েছেন ডক্টরেট অফ লিটারেচার, অর্থাৎ ডিলিট উপাধি তিনি পেয়েছেন। আমাদের সকলের একান্ত প্রিয় জয়ন্ত শাস্ত্রী, এবং শুধু তাই নয়, তার সঙ্গে তিনি গোল্ড মেডেল পেয়েছেন। এই গোল্ড মেডেলিস্ট এবারে হয়ে গেছেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্বীকৃতি শুধু দেশের মধ্যে এতদিন ধরে তিনি শীর্ষে বিরাজ করছেন, এইবারে তার কর্মের স্বীকৃতির জন্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে তিনি পাচ্ছেন। তিনি কিছুদিন আগে আপনারা জানেন আরেকটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন থাইল্যান্ড থেকে, এইবারে সময় হলো বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে তাকে ডক্টরেট অফ লিটারেচার এবং গোল্ড মেডেল প্রদান করা হলো। এই দিন যেদিনকে তার হাতে তুলে দেওয়া হলো, সারা পৃথিবী থেকে বিভিন্ন কর্মের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গুণীজনদের হাতে তুলে দেওয়া হয়, আমাদের ইন্ডিয়ার পক্ষ থেকে জয়ন্ত শাস্ত্রী পেলেন এই ডিলিট। আপনারা দেখতে পাচ্ছেন তার সার্টিফিকেট, দেখতে পাচ্ছেন সেই গোল্ড মেডেল, এবং তার সঙ্গে সেই দিনকার তার হাতে স্বীকৃতির বিভিন্ন ফটোগ্রাফস, যেখানে আমাদের গর্বের, আমাদের একান্ত কাছে সকলের প্রিয় মানুষ জয়ন্ত শাস্ত্রীর হাতে তুলে দেওয়া হলো ডক্টরেট অফ লিটারেচার অ্যান্ড গোল্ড মেডেল। আমরা আজকে কথা বলছিলাম অর্থ, যেটা জীবনের সব লক্ষ্য আর কি, সেই অর্থ নিয়ে কথা বলতে বলতে আমরা আর একটু জীবন বলবো যে এই অর্থ রোজগার হচ্ছে না, যেটা হচ্ছে অর্থ জলের মতন ব্যয় হয়ে যাচ্ছে এবং নির্ধনী যোগ, এগুলো কী কী থাকলে হয়? ফার্স্ট হচ্ছে গিয়ে কারকগ্রহ বৃহস্পতি যদি রাহু নক্ষত্র থাকে, গুরুচণ্ডালী দোষ থাকে, জীবনে একসময় প্রচুর অর্থ রোজগার হয়তো আপনি করেছিলেন, পেয়েছিলেন, মিসইউটিলাইজের জন্য আজকে আপনি বৃদ্ধ বয়সে নির্ধনী যোগ, রাহুচণ্ডালী দোষ। আচ্ছা, এইটাই যে মিস ইউটিলাইজ বলছে, এটা তো শুক্র, দেখো এখানে বিচারের মাঠ পেয়েছে আছে। শুক্র হচ্ছে গিয়ে ট্রেজারির কারকগ্রহ, একদম। বৃহস্পতি কিন্তু হচ্ছে গিয়ে কোষাধ্যক্ষ, কোষাধ্যক্ষ, কোষাধ্যক্ষ মানে কি, অর্থটাকে সুষ্ঠুভাবে বন্টন বন্টন করে, ডিস্ট্রিবিউশন করে। তাহলে কি বলেছি, গুরুচণ্ডালী দোষ। তাহলে অর্থটা পেয়েছিলেন, গুরুচণ্ডালীর জন্য আপনার নয় ছয় হয়ে গেছে অর্থগুলো, ডিস্ট্রিবিউশনটা ঠিক মতন হয়নি, আজকে আমার ভিজিটটাই পেমেন্ট করা আপনার পক্ষে কষ্টদায়ক, দ্যাট ইজ গুরুচণ্ডালী। গুরুচণ্ডালী এগুলো শাস্ত্রীয় ব্যাখ্যা, আমি ভাবগুলো একটু তুলে ধরছি বা খুলে দিচ্ছি, কিন্তু অনেকে বলছেন গুরুচণ্ডালী দোষ। গুরুচণ্ডালীর ব্যাপারটা কি, যদি রাহু বৃহস্পতি কানেক্টেড হয় তাহলে আপনি গলব্লাডার নিয়ে ভুগতে পারেন, কিডনি নিয়ে সমস্যায় পড়তে পারেন, এটা মেডিকেল, মেডিকেল। আবার ওদিকে গুরুচণ্ডালী মানে কি, তুমিও জানো যে কোষাধ্যক্ষের কারকগ্রহকে বৃহস্পতি, বৃহস্পতি, তাহলে বৃহস্পতি যদি রাহু যুক্ত হয় তাহলে আপনি মিসইউটিলাইজ করেছেন তো পয়সাটাকে, কোষাগারে টাকা ছিল অপব্যয় করেছেন, বৃদ্ধ বয়সে নির্ধনী, মানে অনেকেই করে বসেন, একদম। দর্শকবন্ধু, যা করছেন বা যা করেছেন তার জন্য আপনি ব্যক্তিগতভাবে মোটেই দায়ী নয়, অবস্থান আপনার গ্রহ অবস্থানে দায়ী। তা সেক্ষেত্রে যদি মনে হয় না, প্রিভেনশন বেটার দ্যান কিওর, শিক্ষিত জ্ঞান পিপাসু দর্শক বন্ধু অগ্রিম নিজের ভাগ্যটাকে জেনে, এই যে আজকে অনেক বড় বড় সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসাররা রিটায়ারমেন্ট করছেন, বড় বড় সিবিআই বা পুলিশ অফিসাররা রিটায়ারমেন্ট করছেন, অনেক বড় বেঙ্গল অফিসাররা রিটায়ারমেন্ট করছেন, তারা রিটায়ারমেন্টের সময় একটা মোটা বাল্ক টাকা পাচ্ছেন। যদি আপনার দশা খারাপ থাকে, আপনি এমন একটা প্রলোভনে পা দিলেন, একটা প্রলোভনে এমন পা দিলেন, সেখানে এত টাকা, হিউজ বাল্ক অফ অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করলেন, তারপরে কিন্তু আপনি নির্ধনী হয়ে গেলেন। যে কটা দিন রিটায়ারমেন্টের পরে সুস্থভাবে বাঁচবেন তার জন্য মনে হলো একটু চিন্তা করুন, টাকাটা যাতে মিসইউটিলাইজ না করে বসেন, মানে লোভে পাপ পাপে মৃত্যু, আপনি তো করছেন না, গ্রহ আপনাকে টোপ দিচ্ছে, মানে সেই ছিপে সেই চার দেওয়ার মতন মাছ তোলার জন্য অনেকেই এরকম কিন্তু হড়কে গেছেন, ঠিক তাই, অনেকেই গেছেন, বহু বহু মানুষ। আমি বাস্তব টাকা নিয়ে কথা বলছি, আমার চেম্বারে এগুলোকে ফেস করতে হয়, একদম। তা যাতে আপনি সেই প্রলোভনে পা না দেন, অর্থটাকে সুষ্ঠুভাবে বন্টন করতে পারেন, শারীরিক, পারিবারিক, আর্থিক, মানসিক সব দিক থেকে যাতে ব্যালেন্সিং করে বাদবাকি রেস্ট অফ দি লাইফটাকে সুন্দর সুস্থভাবে কাটাতে পারেন, সেখানেও বলবো রিটায়ার্ড পার্সন যারা হচ্ছেন, মনে করলে জ্ঞানী অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন, ঠিক। অথবা তার সঙ্গে আরেকটা কানেকশান বলছি, আপনার চার্ট কাউন্সিলিংয়ে দেখা গেল যে আপনার চাকরি বাদ দিয়েও এজেন্সিমূলক কর্ম বা ট্রেডিং কোনো বিজনেস করলে আপনি ডেভেলপমেন্ট করতে পারেন, সে পথও কিন্তু জ্যোতিষ ভাই দেখাতে পারে, অবশ্যই একজন অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষী।
এখানেও একটা খুব সুন্দর কথা বললো, এই যে ডুয়েল, অর্থাৎ ডুয়েল ইনকাম গ্রুপ, কেন থাকবে? মানে একটা মানুষ দুটো তিনটে আলাদা আলাদা পথে রোজগার করে, এটা কি মানে কোন যোগ পরিষ্কার হিসাব? 2 6 7 11 2 6 7 11 একজন চাকরিও করছে, চাকরির পাশাপাশি অফ টাইম এসে এর মধ্যে 2 6 কত 10 11 7 11 7 11 7 তো আমি বুঝতে পেরেছি, 7 বিজনেস, 7 বিজনেস, 2 হচ্ছে হার্ড ক্যাশ, হার্ড ক্যাশ, 6 হচ্ছে দাসত্ব, চাকরি করছে, আচ্ছা তাহলে 2 হচ্ছে হার্ড ক্যাশ, 6 হচ্ছে দাসত্ব, 7 হচ্ছে বিজনেস, 11 হচ্ছে ডিজায়ার ইওর অল ফুলফিলমেন্ট, তাহলে চাকরিও করছে বিজনেসও করছে, প্লাস একাধিক উপায় ইনকাম, প্লাস দত্তক গ্রহ, প্লাস দত্তক গ্রহ বা দত্তক গৃহ, সারা জীবন ধরে এত সাধনা করে সে ছোট্ট বয়সে সবাই যখন খেলাধুলো করতো আমি জ্যোতিষের কাছে গিয়ে চুপচু করে বসে আমি পড়াশোনা করতাম, এবং ওখানে করেছে, ও কিন্তু স্কুল নয়, ওরা আমাদের যেটা একদম গুরু পরম্পরা যে নেচার, ও সেই আমাদের বিখ্যাত জায়গা, আমি এক্ষুনি নাম বলছি না, আপনারা সকলেই জানেন, সারা পৃথিবীতে যারা জ্যোতিষ চর্চা করেন, ও সেইখানের থেকে এই দীর্ঘ বছর সাধনা করেছে, বলছে এতগুলো ভাব টাপ সব কটাই তো দিয়ে দিলে লোক জেরে যাচ্ছে, তো সেরকম একটা জায়গায় তা না, মানব কল্যাণের জন্য তো টেলিভিশন প্রোগ্রাম থেকে তো আর ইনকাম হয় না, কিন্তু টেলিভিশন প্রোগ্রাম থেকে যেটা হয় আপনারা আরও সচেতন হতে পারেন আপনাদের জীবন সম্বন্ধে, আপনার জীবনটাকে আপনি প্রত্যেকটা সময় এবং নক্ষত্রটা ডিএপি যেটা, আপনি সময়টাকে যদি মেনে ডিএপিটাকে মেনে সময়টাকে ব্যবহার করতে পারেন, ও পৃথিবীর কেউ নেই, কোনো লাল নেই আপনাকে আটকাতে পারে, অবশ্যই 100% রাইট, একদম লিখিত, কোনো লাল নেই আপনার, মানে যে সময় আপনি রিটায়ারমেন্ট করছেন সেই সময় আপনার ডিএপি পারমিট করে গেছে। আমি বললাম দাদা আপনি 3 7 11 আপনি কন্ট্রাক্ট বেসিস কোনো কোম্পানির এজেন্সি নিয়ে ব্যবসা করুন, মাঝখানে আপনি আপনার কমিশন কাটমানিটা খেয়ে নিন, দিয়ে আপনি মালটা সাপ্লাই করুন, 2 6 7 11 প্লাস হচ্ছে গিয়ে দত্তক অথবা দত্তক গৃহ, দত্তক গ্রহ দত্তক গৃহ, দ্যাট ইজ শুক্র, দ্যাট ইজ শুক্র, টু মাস স্টাফ, যাক যারা পড়াশোনা করছেন একটু একটু নিয়ে রাখুন, মহাসমুদ্র আছে দিতে থাকবো খালি, তো এই জায়গাটা দাঁড়িয়ে আর আমাদের তো সময় নেই, সময় প্রায় শেষের দিকে, একদমই শেষের দিকে, একটা শুধু বলবো যে যে কোনো সমস্যা, আপনার সমস্যাটা রূপটা যেরকমই হোক না কেন, সেটা আপনার পারিবারিক অশান্তি অনেকগুলো জায়গায় হয়, নানাবিধ কারণে হয়, আমি দেখেছি 20 বছর সুন্দর দাম্পত্যের পরে একটা অশান্তিমূলক জীবন বাদ বাকি আরও 20টা বছর টেনেছেন, হাসি খুশি পরিবার, মানে বৌদি বলছে আমি আর তোমার ঘর করুম, একদম মানে চৈলা যামু গিয়া নাকি, একদম তাই, একদম বাপের বাড়ি চৈলা যামু, তাই তো, ঠিক, তো আমাদের অনুষ্ঠান একদম শেষের পর্যায়ে, জয়ন্ত আজকে অনুষ্ঠান শেষ করি, যাই হোক দর্শক বন্ধু যারা আসবেন অবশ্যই কনসালটেন্সির পর মোট 5টি জিনিস সম্পূর্ণ বিনামূল্যে চেয়ে নিতে ভুলবেন না, সেক্ষেত্রে কী কী আপনারা সকলেই জেনে গেছেন, সম্পূর্ণ বিনামূল্যে চেয়ে নেওয়ার দায়িত্ব আপনাদের, মাকামাক্ষার একটি ছবি, আয়স্তি মায়েদের জন্য রইল মাকামাক্ষার অক্ষয় সিঁদুর, সর্বকার্য সিদ্ধির জন্য রইল মাকামাক্ষার সেই মহামূল্যবান জল, এবং সন্তানদের বিদ্যার্থীদের জন্য রয়েছে মাতিপুরা সুন্দরী তেল, এবং সেই সঙ্গে পঞ্চমুখীর উদ্যাক্ষ, তার জন্য দশকর্মা ভাণ্ডার থেকে একটা গোলাপ জলের শিশি ও মধুর শিশি অবশ্যই আনবেন। আজকে তাহলে অনুমতি দিন, কেননা ঘড়ির কাটা চোখ রাঙিয়ে বলছি আমাদেরকে থামতেই হবে, ব্যাক টু ব্যাক রাত্রি 12টা রাত্রি 12:30 একটি নিউজ চ্যানেল দেখুন, বৃহস্পতি শুক্র শনি সাপ্তাহিক রাত্রি 1টায় একটি বিশেষ বিনোদন চ্যানেল দেখুন, আজকে তাহলে অনুমতি দিন, মা দুর্গার কাছে প্রার্থনা করি প্রত্যেকেই সুখে থাকুন, ভালো থাকুন, সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধিতে গড়ে উঠুক আপনাদের পারিবারিক জীবন, নমস্কার, নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান, আপনার জীবনের যে কোনো সমস্যা, বিদ্যা বিবাহ ব্যবসা বাস্তুদোষ মামলা মোকদ্দমা ইত্যাদি সকল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষার্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে। আপনারা ওনাকে পাবেন গড়িয়াহাট, হাওড়া, কেষ্টপুর, চন্দননগর, বর্ধমান, শিলিগুড়ি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, টাটা জামশেদপুর, দিল্লি, মুম্বাই, গোয়া, পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, শিলং, ব্যাঙ্গালোর, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, ভুবনেশ্বর ও চেন্নাইতে। অগ্রিম ফোনে বুকিং করুন এই নাম্বারে 09833380830, 09339314617, 09432583258। এছাড়াও আপনারা গ্র্যান্ড মাস্টার কুষ্টি, গাছ কুষ্টি অথবা ডিএপি কুষ্টির জন্য যোগাযোগ করুন 09432583258। আপনি লগ অন করুন www.joyantoshastri.com, আপনি মেল করতে পারেন contact@joyantoshastri.com। কোনো উন্নতি, বিবাহে বিপত্তি নাকি পারিবারিক সমস্যা, সমস্যা যাই হোক না কেন
তার সমাধানের একটাই নাম জয়ন্ত শাস্ত্রী।